সকাল সকালে ঘুম থেকে উঠে আগে ভুট্টা ভিজিয়ে নিতেছি কেন গেরে এই বুটটা একটু না ভিজলে কিন্তু ভালো লাগবো না এই কারণে সিদ্ধ করার আগে এক ঘন্টা দুই ঘন্টা পরিমাণ পানিতে ভিজায় রাখুন আর আড়াইশো গ্রাম বুট দিছে আর ওই মেজারমেন্ট কাপে দুই কাপ বুট দিছে বুঝছেন আর এখন এটা পানিতে ভিজাই নিলাম আর এই সুন্দর একটা বেলকনির মধ্যে আমি এই শাকগুলা নিয়ে এলাম শাকগুলা দেখেন কিরকম কচি টাটকা একদম সবু এই পুঁই শাকগুলা কিভাবে রান্না করুম হেডও আপনাকে দেখে দেবো বুঝছেন আমি এখন এই পুঁই শাকগুলা সুন্দর সুন্দর করে পিস পিস করে নেতাছি আর এই শাকের প্রত্যেকটা শাগই আলাদা 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 করে নিতেছি আর এই বড় সাইজের শাকগুলা পিস করে নিতেছি আর ডগাগুলা আস্তে আস্তে দিয়ে দিতেছি তো যাই আমার বেশিরভাগ সবজি আমি এই বেলগুনিতে বৈশা বৈশা কাটি কারণ বেলগুনিতে সবজি কাটতে খুব ভালো লাগে একটু খোলা মালা হাওয়া মধ্যে বৈশে সবজি কাটলে মনটা একটু ফুরফুরা লাগে তাই একটু বেলগুনিতে বৈশি আর আপনাদের সাথে এমন একটা পরিবেশ শেয়ার করা পারতেছে আমার তাই খুব ভালো লাগতেছে তো যাই হোক আমি এই শাকগুলা দেখছেন কিভাবে কাটতেছি কাটাগুলো দেখতেছেন আপনাকে কাটাটাও দেখে দিতেছে আর এত সুন্দর শাক বুঝছেন অবশ্যই শাক শাকগুলা কিন্তু আমি আগে আরেকবার বাইসা নিছি কারণ বাতি শাকগুলো আলাদা করে রাখছি আর ডগা সাইডগুলোই আমি নিছি জানি সম্পূর্ণ নেওয়া যায় আর আমার ফাইনালি শাক কাটা শেষ এখন এই শাকগুলো আমি ধুয়ে নিবো শাক কাটার আগেও আমি একবার ধুয়ে নিছি কিন্তু কাটার পরে আমার না ধুলে ভাল লাগে না শরীরে অতিরিক্ত ভিটামিন আছে এত ভিটামিনের দরকার নাই তো যাই হোক এখন আমি এই শাকগুলো ধুইতেছি আমি আজকে আপনি এই পয়সাকে রেসিপি কি নিয়ে নিয়েছি জানেন রোদের মধ্যে এই সমস্ত সবজি জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আর এখন আমি এই বুটগুলা সিদ্ধ করে নেব সিদ্ধ না করলে কিন্তু ভালো লাগবে না তাই का पानी है। পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব যাতে ডালটা কষাইতে সুবিধা হয় বুঝছেন তো আমি এনে হালকা লবণ দিয়ে দিছি লবণ দিয়ে এটা সিদ্ধ করতেছি তো আমার ফাইনালি সিদ্ধ হইয়া গেছে ডালটা দেখেন আর এখন আমি কি কি দিব আর এই যে একটা মাছের মাথা এই মাথা দিয়েই আমি এই মাছটা রান্না করবো আর সাথে দিব বুট আর এই পৈশাক বুঝছেন ফাই কমেন্টে লিখছে মেঞ্চের মাথা খেয়ে আপনার মাথা খেয়ে না মেঞ্চের মাথা বেনছেন আরে ভাই আমার মাথা খাইলে আমি এই রেসিপি কেমনে দেবো বুঝছেন তাই আমার মাথাটা খাই না যাই গায়ে এখন তেল দিয়ে দিলাম এখন আমি তারপরে দেখবেন সি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ নিছি আর দশ বারোটা কাঁচামচ নিছি এখানে সবটি ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে বেজা এখন বেজা নেওয়ার পরে এনে দিয়ে দেবেন আদা আর রসুন আদা চাচামচ আদা চামচ করে দিছি আর লবণ দিছি স্বাদ মতো আর এগলা ভালো করে নাড়তাছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি মাছটা কষানের লিগে এখন এক চামচ শুকনা মরিচ এক চামচ হলুদ আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ জিরা আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম এগুলা ভালো করে কষানোর পর এখন আমি মাছের মাথাটা সুন্দর করে গুঁড়া করে কাটছি দেখেন কাটার পরে এটা সুন্দর করে কষিয়ে দিয়ে ডেকে দিব কারণ মাছটা একটু কষানোর পরে সে ডেলটা দেওয়া বুঝছেন তাই এখন আমি এনে মাছটা কষাই বেঁচি কষানোর পরে এখন কষানোর সময় একটু একটু করে ডেকে দিবেন আর নেড়া দিবেন আর আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দিছি বুঝছেন আর এখন একটু মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এনে বুট দিয়ে দিবেনছি বুটটা দিয়ে ভালো করে কষিয়ে আইতেছি নাইরা সাইরা নাড়বেন ভালো করে মনের মতো নেয় ডায় আবার ডাইকা দিবেন যখন দেখবেন যে আমদের এই ডায় কষানি হয়ে গেছে আপনি নিজেই বুঝবেন দেখেন বুটের নিচে কোনো পরিমাণে পানি নেই তার মানে আমার বুটটাও কষানি হয়ে গেছে গা আর এনে এখন আমি দিয়ে দিব আধা কেজি পানি নর্মাল টেম্পারেচার পানি তারপরে দিয়ে ডাইকা দিছি ডাইকা দেওয়ার পরে দেখেন এই যে বলকে পড়ছে এখন এই জায়গায় আমি কি দিয়ে দিব সেটা তো আপনারা বুঝবারই পারছেন বাঙালি যে মেয়েরা নাও রান্দা পারে সেই মেয়েরা বেকেই জানে শাকটা কখন দেয় অবশ্যই পানিতে যখন বলক উঠবো তরকারিতে যখন বলক তখন এখনই শাকের ডগাটা ছাইড়া দেওয়ার নিয়ম এটা আমরা সবাই জানি এখন আমরা এই যে এনে পুঁই শাকের ডগাটা দিয়ে দিলাম কি সুন্দর সবুজ পুশাক শাক দেখেন শাকটা যখন সাইডা দিবেন তারপরে হালকা একটু ডেকে দিবেন এক মিনিটের জন্য তারপরে ডেকায় দেওয়ার পরে তারপরে নাইডা দিবেন কনস কি আরে শাকটা তো ছিল কড়াই থেকে পড়ে যাওয়ার রিস্ক আসলে এই কারণে আমি হালকা ডেকে দেওয়ার পরে নাইডা দিতেছি আর দেখেন শাকগুলার কালার কিন্তু সবুজ সবুজ ঠিকই রয়েছে কালার কিন্তু একটু নষ্ট হয়নি আর আমি শুকনা মরিচ টরিচ একটু কমই দিছি কি এর লিগে শাক জাতীয় খাবার মধ্যে একটু জাল খাওয়া কম ভালো বুঝছেন আর কাঁচামরিচের জালটা একটু বেশি খাওয়ার দরকার আর দেখেন আমার এই পুঁই শাকটা সুন্দরভাবে আস্তে আস্তে জাল দিতেছি মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডাকনা খুইলে পানিটা আর একটু শুকাইবার চেষ্টা করতেছি আপনারা ইচ্ছা করলে এই ঝোলটা আরও কমাইতে পারবেন আমি কিন্তু ঝুল ঝুলঝুলই রাখছি কে লিগার এখনকার যে গরমের পরিমাণ একটু ঝোল জাতীয় তরকারিটাই খাওয়াই ভালো আর আমার দেখেন শাকটা সম্পূর্ণই হয়ে গেছে আর কত সুন্দর কালার আসছে তরকারি শাকের কালারটাও যেমন গ্রান্ডাও তেমন বেড়েছে আর এই কারণে আমি কয়েকটা ভাত নিলাম কারণ কয়েকটা শাক দেওয়া ভাত খামো বুঝছেন তাই আমি দুইবার করে এই শাক নিলাম আর এই শাকটা এত সুন্দর টেস্ট হয়েছে চিন্তা করান যায় না বুঝছেন আর আমার শাকটা খুবই পছন্দের আমার ছেলেরও খুব পছন্দের আর দেখেন শাকটা কী সুন্দর সিদ্ধ হয়েছে এই লিগার আপনাকে একটু দেখে দিলাম তো যাই হোক আমার ছেলে এই সিজনে শাকটা বেশি পছন্দ করে কারণ এমনই পুঁই শাকের স্বাদটা একটু বেশি তো আপনারা বাসায় একটু রান্না করে খেয়ে দেখেন অ্যালার্জি থাকুক সমস্যা কি দুই একদিন রান্না খেয়ে দেখেন যদি না নাগছে তারপরে আর সাতটা বাড়াইবেন্লেগার একটু লেবু নিয়ে নিলাম তে লস্কার ব্লগ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ